নমস্কার বন্ধুরা, অর্পিতার শৌখিনতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো পাবদা মাছের ঝাল কিভাবে বানাতে হয়। চটজলদি এবং অল্প উপকরণে আমি এই পাবদা মাছের ঝালটি বানিয়ে তোমাদের দেখাবো। তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপি, আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে। এবার আমি তোমাদের দেখাবো পাবদা মাছ। এই দেখো বন্ধুরা, পাবদা মাছ এগুলো আমি কেটে ধুয়ে নেব পরিষ্কার করে। দেখো পাবদা মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ, 1 স্পুন নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদটা আমি পাবদা মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব পাবদা মাছটা। আর আমি এদিকে বেটে নেব সরিষা, পোস্ত এবং 2টো কাঁচা লঙ্কা। সরিষা এবং পোস্ত আমি কিন্তু প্রথমে মিক্সিংয়ে প্রথমে জল ছাড়াই একটু গুঁড়ো করে নেব। তারপর জল ছাড়া গুঁড়ো করে নেওয়ার পর সামান্য জল দেব আর বেটে নেব, অল্প অল্প করে জল দেব আর বেটে নেব। আমি কিন্তু সাদা সরিষার সাথে সামান্য কটা কালো সরিষা দিয়েছি। তারপর কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে কিন্তু পাবদা মাছের ঝালটা বেশি ভালো লাগে। সরিষার তেলের মধ্যে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে। তারপর আমি মাছটা ভালো করে ভেজে নেব। মাছটা কিন্তু এপিট ওপিট করে উল্টে উল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর মাছটা ছাড়ার সময় কিন্তু তেল ছেটে, সেক্ষেত্রে তেলের মধ্যে সামান্য নুন হলুদ তোমরা দিয়ে দিতে পারো, তাহলে আর তেলটা ছিটকাবে না। মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা একটু নিজের দিকে একটা বাসন, থালা অথবা বাসন কোনো কিছু একটা ঢাকা দিয়েও কিন্তু মাছগুলো ভেজে নিতে পারো, কারণ খুব কিন্তু এই মাছগুলো দিলে তেল ছিটকে আসে। আমি দুবারে ভেজে নিচ্ছি। আর তোমরা একটু বড় পাত্রে ভাজার চেষ্টা করবে, কারণ মাছগুলো খুব লম্বা, ওই জন্য তোমরা একটু বড় পাত্রে ভাজার চেষ্টা করবে। মাছগুলো আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। আমি 2-3 বার করে ভেজে নেব মাছগুলো। যেহেতু অনেকগুলো মাছ, তোমরা অল্প অল্প করে ভেজে নেবে, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না। একসাথে সব মাছ ভাজতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো মাছগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে মাছ ভাজার পর, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। ফোড়নের জন্য দিয়েছি 1/2 টিস্পুন কালো জিরা। কালো জিরা দিয়ে কিন্তু এই মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। কালো জিরা দেওয়ার পর দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কাটা আমি ছিঁড়ে দেবো, ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার কালো জিরা আর শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি যে পেস্ট আমি করে রেখেছিলাম মিক্সিংয়ে, পোস্ত এবং সরিষার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি ঢেলে দিলাম। ঢেলে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার মিক্সিংয়ের যে বাটিতে বেটে নিয়েছিলাম আমি, সেই বাটি ধোয়া জল আমি দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। দেখো আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে গ্রেভিটা। এরপর আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি কিন্তু 2টো কাঁচা লঙ্কা পোস্ত আর সরিষার সাথে বেটে নিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো, শুকনো লঙ্কার যে গুঁড়ো সেটাও তোমরা দিতে পারো। দেখো গ্রেভিটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি মাছ, যেগুলো আমি ভেজে রেখেছিলাম পাবদা মাছ ভাজা, সেগুলো আমি একটা একটা করে গ্রেভির মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি এই গ্রেভিটা ফোটাবো এবং গ্রেভিটা অনেকটা শুকিয়ে নেব। আমি একটু হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে আমি আবার ফুটিয়ে নেব এটা 10 মিনিট। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু মিডিয়াম ফ্লেমে দেব, মিডিয়াম ফ্লেমে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব।
10 মিনিট পর আমি ঢাকাটা সরাচ্ছি। দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা কমে গেছে এবং পাবদা মাছের যে ঝাল সেটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারি। তো বন্ধুরা দেখো আমি কত সহজে এবং চটজলদি আমি এই মাছের ঝালটা বানিয়ে তোমাদের দেখালাম। তোমরাও ট্রাই করো, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, করে জানাবে যে কেমন হয়েছে। আমি কিন্তু এবার একটা পাত্রে তুলে নিয়েছি পাবদা মাছের ঝালটা সার্ভ করার জন্য। দেখো কত সুন্দর হয়েছে পাবদা মাছের ঝালটা। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত।